হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও প্রথম শ্রেণীর ইংলিশ বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। আমি সবুরা আক্তার, সহকারী শিক্ষক বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছি ওয়ার্ড মেকিং করা এবং ওয়ার্ড মিনিং। আজকে আমরা শিখব ডু ইংলিশ মানে কি। ইংলিশ করো, বাংলায় দেয়া থাকবে বাক্য, আমরা কি করব ইংলিশে সেটা ট্রান্সলেট করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি বোর্ডে কী আছে। প্রথমে আছে এ, আকাশ নীল, দি স্কাই ইজ ব্লু। আকাশ নীল, দি স্কাই ইজ ব্লু। দেখো পরের, দেখো আরেকটি বাক্য আছে বি, দরজাটা খুলো। দরজাটা কি খুলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। তারপরে দেখো আরও একটি বাক্য আছে আমটি মিষ্টি, সিতে কি আছে আমটি মিষ্টি। দি ম্যাঙ্গো ইজ সুইট, দি ম্যাঙ্গো ইজ সুইট। দেখো আরও একটি বাক্য আছে ডি, আমি একজন ছাত্র। আমি একজন কি ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। ই, তারা নাচছে, তারা কি করছে নাচছে, দে আর ডান্সিং, দে আর ডান্সিং। এফ, আমরা প্রতিদিন ভাত খাই, আমরা কি করি প্রতিদিন ভাত খাই, উই ইট রাইস এভরিডে। কী আছে এখানে, উই ইট রাইস এভরিডে। তারপরে দেখো বাক্যটিতে কী আছে জি, এটি কি, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট। এইচ, দুধ সাদা, দুধ কী রঙের হয় সাদা। মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ হোয়াইট। তারপরে দেখো আরেকটি বাক্য আছে আই, আমরা ঘুমাচ্ছি, আমরা কি করছি ঘুমাচ্ছি, উই আর স্লিপিং, উই আর স্লিপিং। যে, ছবিটির দিকে তাকাও, ছবিটির দিকে কি করতে বলেছে তাকাও, লুক অ্যাট দি পিকচার, লুক অ্যাট দি পিকচার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাক্যগুলো পড়ে নিলাম, এখন আমরা দেখো শব্দগুলো একটু জেনে নেই কোনটার অর্থ কি। দেখো প্রথমে কি ছিল, আকাশ নীল, আকাশের ইংলিশ আমরা কি জানি স্কাই, আর নীল এর ইংলিশ কি হবে ব্লু, তাহলে কি হলো দি স্কাই ইজ ব্লু। তারপরে দেখো দরজাটা, দরজার ইংলিশ আমরা কি শিখেছি ডোর, আর খুলো, খুলো ইংলিশ আমরা কি শিখেছি ওপেন, তার মানে কি হলো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। দেখো পরবর্তীতে বাক্যটি কি ছিল, আমটি মিষ্টি, আম ইংলিশ আমরা শিখেছি না, হ্যাঁ আম এর ইংলিশ হচ্ছে ম্যাঙ্গো, আর মিষ্টি এর ইংলিশ কি হবে সুইট, তাহলে কি হবে দি ম্যাঙ্গো ইজ সুইট। দেখো এখানে কি আছে, আমি একজন ছাত্র, আমি এর ইংলিশ কি পড়েছি আমরা আই, একজন এ ছাত্র ইংলিশ কি ছাত্র বা ছাত্রী দুটোই কি হবে স্টুডেন্ট। দেখো এখানে কি আছে স্টুডেন্ট, তাহলে কি হলো আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আই এম এ কি স্টুডেন্ট। তারপরে দেখো কি আছে এখানে, তারা নাচছে, তারা ইংলিশ কি শিখেছি আমরা দে, আর নাচছে এর ইংলিশ কি হবে ডান্সিং, তাহলে কি হলো দে আর ডান্সিং, তারা নাচছে। তারপরে দেখো আরও একটি বাক্য আছে, সেটি কি হবে, আমরা প্রতিদিন ভাত খাই, আমরা প্রতিদিন কি করি ভাত খাই, তাহলে আমরা ইংলিশ কি উই, প্রতিদিন এভরিডে, আর ভাত ইংলিশ কি রাইস, খাওয়া ইংলিশ কি ইট, তাহলে কি হলো এখানে উই ইট রাইস এভরি ডে। দেখো পরের বাক্যটি কি আছে, এটি কি,
হোয়াট ইজ ইট, আমরা কি পড়েছি হোয়াট ইজ ইট, এটি ইংলিশ হচ্ছে ইট। আর কি ইংলিশ আমরা কি জানি, হোয়াট, এটি কি, হোয়াট ইজ ইট। তারপরে দেখো কি আছে, দুধ সাদা, আমরা দুধের ইংলিশ কি জানি, মিল্ক। আর সাদা রং এর ইংলিশ কি জানি, হোয়াইট। তাহলে কি হলো, মিল্ক ইজ হোয়াইট। পরে দেখো কি বাক্য আছে, আমরা ঘুমাচ্ছি, আমরা ইংলিশ আমরা উপরে কি পড়েছি এখানে দেখো, উই, আর ঘুমাচ্ছি ইংলিশ কি, স্লিপিং। তাহলে কি হবে, উই আর স্লিপিং, আমরা ঘুমাচ্ছি। ছবিটির দিকে তাকাও, ছবির ইংলিশ আমরা কি জানি, পিকচার। আর তাকাও এর ইংলিশ হচ্ছে লুক। তাহলে দিকে হবে কি, অ্যাট, ছবিটির দিকে তাকাও, লুক অ্যাট দি পিকচার। তাহলে কি হলো, আমাদের বাক্যগুলো আমরা অর্থসহ জানতে পেরেছি এবং কি করতে পেরেছি, আমরা ট্রান্সলেট করতে পারবো। যদি এভাবে আমরা শিখতে পারি তাহলে কি করতে পারবো, আমরা ট্রান্সলেটগুলো করতে পারবো। তাহলে এইগুলো তোমরা খাতার মধ্যে সুন্দর করে পেন্সিল দিয়ে উঠিয়ে নাও, তাহলে বাসায় বারবার পড়তে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডু ইংলিশ এতক্ষণ করেছি, এখন আমরা কী শিখবো, অপোজিট ওয়ার্ড, এর মিনিং হচ্ছে বিপরীত শব্দ। দেখো এখানে কী আছে, স্মল, এর বিপরীত কী হবে, স্মল অর্থ হচ্ছে ছোট, তাহলে বিপরীতে কী হবে, বি মানে হচ্ছে বড়। ব্ল্যাক, এর ইংলিশ আমাদের অর্থ কী হবে, কালো, তাহলে কালো এর বিপরীতে আমরা কী জানি, হোয়াইট মানে সাদা। দেখো এখানে লেখা আছে কি, হোয়াইট। মেনি, মেনি বলতে আমরা কী বুঝি, অনেক, তাহলে সাম এর বিপরীত কী হবে, কিছু, সাম এর অর্থ হচ্ছে কিছু। তাহলে পরবর্তী যে ওয়ার্ড আছে দেখো, রিচ, রিচ মানে কি, ধনী, ধনী এর বিপরীতে কী হবে তাহলে, গরিব। পোর, দেখো পোর গরিব, গুড মানে ভালো, তাহলে এর বিপরীতে কী আসতেছে, মন্দ জাতীয় কিছু আসবে, তার মানে বেড মানে হচ্ছে কি, খারাপ। ইজি, আমরা জানি কি, ইজি অর্থ সহজ, তাহলে এর বিপরীতে কী হবে, কঠিন কিছু হবে, হার্ড কঠিন। ফ্যাট মানে কি, মোটা, তাহলে এর বিপরীতে কী হবে, পাতলা, ফ্যাট থিন, পাতলার ইংলিশ কি, থিন। তারপরে দেখো কি ওয়ার্ড আছে, মেল, মেল এর বাংলা কি আমরা জানি, পুরুষ, তাহলে এর বিপরীতে কী হবে, মহিলা, ফিমেল। গিভ অর্থ হচ্ছে দেওয়া, আর টেক এর অর্থ কি, নেওয়া। ডে হচ্ছে দিন, তাহলে এর বিপরীতে কী হবে, নাইট মানে রাত। দেখো পরবর্তীতে কী ওয়ার্ড আছে, ওপেন, ওপেন মানে কি, খুলে দেওয়া বা খোলা, তাহলে এর বিপরীতে কী হবে, ক্লোজ মানে বন্ধ করা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বানানগুলো পাশাপাশি শিখে নেই। এস এম এ ডাবল এল, স্মল অর্থ হচ্ছে ছোট। বি আই জি, বি অর্থ হচ্ছে বড়। ব্ল্যাক, বি এল এস সি কে, ব্ল্যাক এর অর্থ হচ্ছে কালো। হোয়াইট, ডাব্লিউ এইচ আই টি ই, হোয়াইট এর অর্থ হচ্ছে কি, সাদা। মেনি, এম এ এন ওয়াই, মেনি এর বিপরীতে কী আছে এখানে, সাম, এস ও এম ই, সাম মানে হচ্ছে কিছু। রিচ, আর আই সি এইচ, রিচ এর বিপরীতে আছে পোর, পি ডাবল ও আর, পোর। গুড, জি ডাবল ও ডি, গুড এর বিপরীতে কী আছে, ব্যাড, বি এ ডি, ব্যাড। তারপরে দেখো ইজি, ই এ এস ওয়াই, ইজি এর বিপরীতে আছে এইচ এ আর ডি, হার্ড মানে কঠিন। ফ্যাট, এফ এ টি, ফ্যাট এর বিপরীতে আছে থিন, টি এইচ আই এন, থিন। মেল, এম এ এল ই, মেল এর বিপরীতে আছে ফিমেল, এফ ই এম এ এল ই, ফি মেল। তারপরে দেখো গিভ, জি আই ভি ই, জি আই ভি ই, গিভ, তাহলে গিভ এর বিপরীতে কী আছে, টে, টি এ কে ই, টে। তারপরে দেখো ডে, ডি এ ওয়াই, ডে,
তাহলে বিপরীতে কি আছে নাইট এন আই জি এস টি নাইট অর্থ রাত ওপেন ও পি ই এন ওপেন ওপেন অর্থ কি খোলা তার বিপরীতে কি আছে ক্লোজ সি এল ও এস ই ক্লোজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি শিখতে পেরেছি অপোজিট ওয়ার্ড তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে বারবার পড়বে দেখবে সহজ হয়ে যাবে তাহলে এগুলো ভালোভাবে উঠিয়ে নাও তাহলে তোমরা কি করতে পারবে বারবার বাসায় এগুলো পড়তে পারবে এবং সীমা বারবার লিখলে কি হবে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং আয়ত্তে চলে আসবে তখন আর ভুল হবে না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি কি শিখেছি ডু ইংলিশ মানে বাংলাকে ইংলিশ করো তারপরে শিখেছি অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ এই দুটো পড়া তোমরা কি করবে বাসায় ভালোভাবে পড়ে নিবে এবং শিখে নিবে তাহলে আজকে শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ